Assalamualaikum everyone, welcome to my channel. আজকে আমি আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি একটি ডেজার্ট। এটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি টেস্টি। তো চলুন দেখে নেই এটি আমরা কিভাবে বানাব। প্রথমে আমরা একটি পাত্রে 3 কাপ মিল্ক নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিলাম। এখন এটি মিডিয়াম হিটে গরম করে নিব। তারপর যখন এটি সামান্য গরম হয়ে আসবে তখন এতে আমরা দিয়ে দিব 1 কাপের একটু কম মিল্ক পাউডার দিয়ে দিব। তারপর এটি ভালোভাবে নাড়তে হবে যেন মিল্ক পাউডারটি মিল্কের মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপর আমরা এখানে দিয়ে দেব 1/2 কাপের মতো চিনি। আপনারা চাইলে আরও দিতে পারেন, যে যতটা মিষ্টি খায় তার টেস্টের উপর। তারপরে একটি হুইস্ক দিয়ে এটা আমরা নেড়ে নিচ্ছি যেন চিনিটা ভালো মতো গলে যায়। এটি অনবরত ভালোভাবে নাড়তে হবে যেন এটি নিচে লেগে না যায়। এটি আপনারা মিডিয়াম টু লো হিটে রান্না করবেন। এভাবে নাড়তে নাড়তে দুধটি একটু ঘন করতে হবে। দেখুন এটি কতটা ঘন হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। এখানে 3 টি স্পুন আগার আগার পাউডার দিতে হবে। এই পাউডারটি দেওয়ার পর মিল্কটি বেশি ঘন হয়ে যায়, তার জন্য এটি সামান্য নেড়ে ভালোভাবে মিক্স করে এটি নামিয়ে রাখতে হবে। এটি আমাদের অনেক ভালোভাবে নাড়তে হবে যেন পাউডারটি লেগে না থাকে বা মিল্কের মধ্যে যেন দানা দানা না হয়ে থাকে। পাউডারটি দেওয়ার পর দেখুন এটি কতটা ঘন হয়ে এসেছে। এখন যখন দেখবেন এতটা ঘন হয়ে এসেছে তখন এটি নামিয়ে ফেলবেন এবং এই মিশ্রণটি 2 ভাগে ভাগ করবেন। আমি মিশ্রণটি সমপরিমাণে 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং এখন আমি একটির মধ্যে দিব রেড কালারের ফুড কালার, অন্যটির মধ্যে দিব ভ্যানিলা এসেন্স। এটি আমাদের তৈরি হয়ে গেলো 2 ফ্লেভারের 2টা। 2টি মিশ্রণই অনেক ভালোভাবে নাড়তে হবে যেন এটি ভালোভাবে মিশে যায়। পরবর্তী স্টেপে আমরা তৈরি করব ইনস্ট্যান্ট কফির মিশ্রণ। তো প্রথমে একটি প্যানে 1 কাপ ও আরও 1/2 কাপ পানি নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং একটি নেড়ে দিলাম এবং একটু পানিটি ফুটিয়ে তাতে চিনি দিব। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে পারেন। এবং দিয়ে দিলাম ইনস্ট্যান্ট কফি 1 টেবিল স্পুন। আপনারা চাইলে একটু কম বেশি করেও দিতে পারেন, সমস্যা হবে না। এখন আমি এটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমরা মিশ্রণটি একটু চাল করে এটি ঘন করে নিব। এটি যখন একটু ঘন হয়ে আসবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। এখানে আমি আগার আগার পাউডার ইউজ করেছি 1 চা চামচ আরও 1/2 চা চামচ। তো আগার আগার পাউডারটি দেওয়ার পর এটি একটি উইস্ক দিয়ে ভালোভাবে মিশাতে হবে যেন পাউডারটি দানা দানা হয়ে এর মধ্যে না থাকে। দানা দানা হয়ে থাকলে এটি খেতে ভালো লাগবে না। দেখুন কফি মিশ্রণটি আমাদের কতটা ঘন হয়ে গেছে, এখন এটি প্রস্তুত তৈরির জন্য। তো প্রথমে আমরা একটি বাটিতে পিঙ্ক মিশ্রণটি দিয়ে দিব, এটি আমি বানিয়েছি রেড ফুড কালার। এই কাজটি অনেক তাড়াতাড়ি করতে হবে, নয়তো এটি জমে যাবে। এবং চামচ দিয়ে একটু উপরে এরকম করে দিতে হবে যেন এই বাবলসগুলো না দেখা যায়। পিঙ্ক মিশ্রণটি দেওয়া হয়ে গেলে আমরা 5 মিনিট ফ্রিজে রাখবো। এটি 5 মিনিট ডিপ ফ্রিজে রাখার পর মিশ্রণটি ঠিক দেখতে এমন হয়েছে। এখন এতে আমরা কফি মিশ্রণটি ঢেলে দিব। এটি ভালোভাবে ঢালতে হবে এবং খুব তাড়াতাড়ি ঢালতে হবে, তাড়াতাড়ি না ঢাললে মিশ্রণটি এখানেই ঠিক হয়ে যাবে। কফি মিশ্রণটি ঢালা হয়ে গেলে এটা আমরা 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এটাও আমরা একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবং একটু
যেন এখানেও কোনো বাবলস না থাকে এবং এটি ভালোভাবে সমানভাবে সেট হয় বাটিটাতে। একটু পারলে আপনারা ঝাঁকিয়ে নিতে পারেন। কফি মিশ্রণটাকে 5 মিনিট ডিপ ফ্রিজে রাখার পরে মিশ্রণটা দেখতে এমন হয়েছে। এখন আমরা এতে ভ্যানিলা এসেন্সের সাদা মিশ্রণটি দিয়ে দিব। এটিও ভালোভাবে দিতে হবে এবং খুব তাড়াতাড়ি দিতে হবে, নয়তো এটিও জমে যাবে। আর দেখতে হবে, খেয়াল রাখতে হবে উপরে যেন কোনো বাবলস না জমে থাকে। এখন এটি আমরা 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে এটি সারা রাতের জন্য নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, এটি অনেক ভালো থাকবে, এটি আরও অনেক ভালোভাবে সেট খাবে। আমার ডেজার্টটি তৈরি হয়ে গেছে। এটি আমি নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এটি আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটি কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে, কতটা ক্লিনভাবে এটি কেটে যাচ্ছে। আপনাদের যদি আমার ডেজার্টটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।